রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে 34 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাফাই অভিযান ও এলাকা জীবাণুমুক্ত করার কাজ অনুষ্ঠিত হলো। এদিন এই ওয়ার্ডের বাগানবাড়ি ও কাটাপুকুর বস্তি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকা তৃণমূল কর্মীরা জানান, তারা প্রতি রবিবার এইরূপ কর্মসূচি করে আসছেন, আগামী দিনেও এইরূপ কর্মসূচি তারা করবেন। 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাধানগর সাউথ রোডের বাগানবাড়ি অঞ্চলে স্যানিটাইজেশন করা হলো। এরপরে আমরা যাব 38 নম্বর পাটের, এই ওয়ার্ডের 38 নম্বর পাটের কাটাপুকুর বস্তিতে। এটা কি একদিনে করবেন না চালিয়ে যাবেন? এটা আমরা আগে একদিন করেছি, গত রবিবার করেছি, এই রবিবার করেছি, প্রয়োজন হলে আগামী দিনেও করবো। বর্তমান থেকে সুমিত ভগত ও পিন্টু প্যাটলের রিপোর্ট, আনন্দবার্তা।